আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম আমার এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে আমার এভরিডে এর ব্যস্ত লাইফ, বাট হাজারো ব্যস্ততার পরে কিভাবে ঘুরতে ঘুরতে একটি সুন্দর জায়গায় চলে গেলাম। খুব দ্রুত ঘুম থেকে উঠতে হবে, কারণ আজকে কাজে যেতে হবে। সাজুগুজু করে নিলাম, ভাবছিলাম একটু তাড়াতাড়ি বের হব। ওই সময় আম্মু এসে বলল না খেয়ে বাহিরে যেতে পারবো না, দেন এ গ্লাস শরবত বানিয়ে দিল আমাকে। আর 10টি ব্লগার্সদের মতো স্টাইল করে ভিডিও করতে যেয়ে ফেলেই দিলাম নিচে। দেন কাজের বোয়ার মতো লেগে গেলাম পয় পরিষ্কারে। খুব লেট হয়ে গেল, তাই দৌড়ে নামলাম নিচে। পাশের বাসার দরজার আয়নায় কতক্ষণ ফটো সেশন করার পরে খেয়াল করলাম যে জনি ভাইদের আলিমেন্টারির দোকান খোলা। তোমরা যদি কেউ না জেনে থাকো, মিরানে যেতে বিশাল এক আলিমেন্টারি ওপেন হচ্ছে। দেন চলে গেলাম কোর্সে। আর তিয়াত্র করার সময় এতই এনজয় করি আমরা যে ছোট বড় নেই, সবাই আমরা ফ্রেন্ডসের মতো। জাহানির পারমিশন নিয়ে তোমাদের দেখাই আমাদের পার্টি। কোর্স থেকে একটু আগে বের হয়ে গেলাম, কারণ আমার একটি ভিজিটা আছে। মেস্ত্রে চেন্দ্র ট্রাম চেঞ্জ করে কিছুক্ষণ পরেই ফাওয়ারে চলে এলাম। এক্সামের পরে একা একাই কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম লাপিয়াতে। হাজারটা দিন এই জায়গাটার উপর দিয়ে পাস হয়েছি, কিন্তু আজকের মতো কখনো ঘোরা হয়নি। আর এটাই তো একা একা ঘোরার মজা, যা ইচ্ছে করা যায়। খুব ভালো লাগছিল এই রামপাটা। তোমরা খেয়াল করে দেখো, লাগে যেন একটি রোলার কোস্টার। হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম উপরে, এখানেও ফটো সেশন শুরু। আবারও বলছি, অনেকেই যে জিজ্ঞাসা করে আমি একা একা কি করি, বোরিং ফিল করি না? না, নেয়া কেমপ এগুলো করেই আমার সময় কেটে যায়। দেন ডিসিশন নিলাম বাকি জায়গাগুলো একটু দেখি। খুঁজে পেলাম একটি আর্টিস্টের এক্সপোজিশনে। আর তোমরা তো জানোই এগুলো আমি কত পছন্দ করি। এ দেরা পুরে ব্রাভো। অনেকক্ষণ এখানে থেকে আমার ট্যুরটি কন্টিনিউ করলাম। খুব ভালো লাগছিল, ওয়েদারটি গরম ছিল, কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি বাতাস ছিল ওই দিন। দেন আসলাম মার্কেটটির আরেকটি ছাদে। নিচের দিকে খেয়াল করিনি আসার সময় যে এরকম সুন্দর একটি জায়গা ছিল, তাই নিচে যাওয়া শুরু করলাম জায়গাটি দেখতে। যাওয়ার সময় আমার চোখে পড়ল ক্যারা ফেরাঙ্গে, তাই ইচ্ছে করলো একটু ভিতরে যেয়ে দেখি কি কি সেল করে এখানে, কিন্তু দোকানটি বন্ধ ছিল। ক্যারা ফেরানি একটি মডেল, তার কেরিয়ার শুরু হয় ইনস্টাগ্রাম থেকে, আর এখানের প্রতি টিমের মতো আমিও তাকে ফলো করি। এখানে না ঢুকতে পারে ভাবলাম পাশের দোকানে ঢুকি, দেখি কিছু কিনতে পারি কিনা। অনেক কিছুর ভিতরে দুইটি জিনিস পছন্দ হলো, তাই চিন্তা করলাম ট্রাই করে দেখি। কিন্তু কেন যেন জামা কাপড় দোকানেই ভালো লাগে, আমার গায়ে ভালো লাগে না। ওই যে মানুষ বলে না ফুল গাছেই সুন্দর, মানুষের হাতে মানায় না, সেম আমার একই কাহিনী। খুঁজতে লাগলাম কোনো সিঙ্গেল গেঞ্জি পাই কিনা। ও মিয়া দিও, এই মেয়েটাকে দয়া করে কেউ একটা প্যান্ট কিনে দাও। ভেনেসিয়া না, এই গেঞ্জিগুলো পরলে না নিজেকে অনেকটাই ট্যুরিস্ট ট্যুরিস্ট মনে হয়। কুইন দি নাও। ও দিও আঙ্কোরা আঙ্কোরা। ওকে, স্কার্পে আলদ্রে স্কার্পে, ওয়াও এটা সুন্দর। যদি জীবনে কখনো প্যারিস যাই তাহলে পর ছবি তুলতে পারবো। কমঙ্ক ওকে, ফ্যামিলি ফর এভার, অনেক সুন্দর। যখন আমার একটা ছেলে হবে তখন আমি আমার ছেলে নল সবাই মিলে পড়ে বসে থাকবো না। পেরোরা ন। অবশেষে সারাদিনে শুধু আমার সেই দুইটা গেঞ্জি কিনা হলো, আর দেন আসলাম এই জায়গাটায়। প্রথম গেঞ্জিটা নরুৎসের জন্য, উপরে আমার ফেস ছাপানো। দেখো আমি কত কিউট, যতবার এটা পরবে তার আমার কথা মনে হবে। আমারটা পছন্দ হয়েছে কালারটা দেখে, আর পিছন সাইডে এই চুমকিগুলো দেখে। আমি আবার চুমকির পাগল। আর কুস্তিগুলো করার পরে অনেকক্ষণ এখানে বসেছিলাম, কারণ এই গাছের ছায়ার নিচে যে পাতাগুলো ঝলমল করছিল রৌদ্রের আলোতে, খুবই খুবই ভালো লাগছিল।
আর একটা মজার ব্যাপার কি জানো, এই দুই তালা এরকম যে সাইডে সাইডে গেট দোকানে ঢোকার মার্কেটটা দেখে আমার সেই বাংলাদেশের তালতলা মার্কেটের কথা মনে পড়ে। যাই হোক, পরে আবার ট্রামে উঠলাম ম্যাচটা ব্যাক করার জন্য। আসার পথে এক ফাঁকে ওসমানের সাথে একটু দেখা করে আসলাম, তার এই সুন্দর হাসিটা দেখার জন্য। আর এখন যে সে কি চালাক হয়ে গিয়েছে, সে আমার আঙ্গুল খেতে চেষ্টা করবে। রওনা দিলাম বাসার দিকে, আর ভাবলাম যাওয়ার পথে তোমাদের এম এ নভেটা দেখিয়ে যাই। এম এ নভে মানে মুজেও দেল নভে চিন্তো দি মেস্ত্রে, আর এটার অর্থ হচ্ছে যে 1900 সালের মেস্ত্রের উপরে এই মিউজিয়ামটি। আর এখানেই কিন্তু আমাদের ওই যে তিয়াত্র করলাম যে আজকে সকালে, ওই তিয়াত্রর ফাইনাল অনুষ্ঠান হবে। তাই আজকে আর বেশিক্ষণ এই মুজেও সম্পর্কে কিছু একটা বলবো না তোমাদের, কিন্তু একটি আর্কিটেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটি দেখো, ফিনিশিংটা কত সুন্দর। দুই রকমের মাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে এখানে, কিন্তু এই মাটেরিয়ালেটা একে অপরকে টাচ করে না। একটি হয়েছে অনেক মোডার্ন কোলোরাতো, আর অন্যটি একদম গ্রেৎজো। যাই হোক, এ সম্পর্কে বেশি কিছু না বলে চলে আসলাম এখন বাসায়। ভিডিওটি শেষ করার আগে আসো আমাদের গার্ডেনের ফুলগুলো দেখাই তোমাদেরকে। আমি ভাবছিলাম দিনটা এখানেই শেষ, রাতের বেলা আবার কল পেলাম একসাথে বের হওয়ার জন্য। সুবর্ণাদের সাথে দেখা করতে যাচ্ছি, বেচারা রিগান মামার খাওয়ানো এখনো শেষ হয়নি। নারুস আজকে বের হয়ে অতটা খুশি নয়, কারণ ইতালিয়ার খেলা হচ্ছে, বাসায় টিভিতে খেলা দেখছিল। সে আওয়াজ পেল যে তার মতো এরকম ফুটবল খেলার ফ্যানগুলো একসাথে চিৎকার চেঁচামেচি করছিল, আর সেই আওয়াজ শুনে কি সে না যেয়ে পারে? চলে গেল সে ফুটবল খেলা দেখতে। আমি আর কি করব, একা একা দাঁড়িয়েছিলাম, হাঁটলাম। তার কিছুক্ষণ পরে ভাগ্যের সুবর্ণারা কল দিল, চলে গেলাম আমরা হান্নান আঙ্কেলের নতুন বাংলা রেস্টুরেন্টে। খাবার ছিল খুবই সুস্বাদু, সব ফ্রেশ খাবার। আর মজা তো হবেই, কারণ লাস্ট ভিডিওতে আমরা বলেছি যে সেখানে একটি নতুন শেফ কাজ করে, আমাদের রিগান মামা, যে আজকে সারাটা দিন ধরে মিষ্টি বানাচ্ছে, আর আমরা খেয়ে নিলাম সেই গরম গরম মিষ্টি। খুব মিস করছিলাম আফরুজার রোমান ভাইয়াকে, তাই কথা হয়ে গেল মরিয়মের সাথেও। সময় হয়ে গেল বাসায় যাওয়ার, কারণ নরৎসের ভোরে উঠতে হবে কাজে যাওয়ার জন্য। সুবর্ণার আর একটু ঘোরাঘুরি করেছে এই সুযোগে। সকালে ভিডিওটি যখন শুরু করেছি আমি জানতাম না যে রাতে বের হব বা ওই চিত্রকর্মের চালেটিতে যাব। আমি এমনকি ভিডিওটি যখন আমার রেডি প্রস্তুত তখনও আমি জানতাম না যে এই শেষের পার্টটুক অ্যাড হবে। আসলে এরকম ভালো ভালো ফ্রেন্ড থাকলে একটি রেগুলার দিনও খুব স্পেশাল হয়ে যায়। আর একটা জিনিসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ভয়ঙ্কর ভয়েসের জন্য, আমার গলাটা ভেঙে গিয়েছে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।